This is my bachcha, this is my pranav. Happy birthday to you. Happy birthday to you. Good morning everyone. Welcome back to the channel to a brand new vlog. আর আজকে 9th of April পাখির বার্থডে, তো সবার আগে বলি হ্যাপি বার্থডে টু ইউ। আজকে পুরনো মেমোরিজগুলোকে রিকল করছি, সেই হসপিটাল, দিদু আর আমি ছিলাম, সবাই মোমো খেতে গেছিলো ওইবারে, তো সব পুরনো কথা মনে পড়ছে, সেইটুকু গুড়ি দেখতে দেখতে আবার 12 বছর হয়ে গেল, ভাবা যায়। আর আমাদের এই গাছটাতে কত আম হয়েছে দেখো, এই দেখো কোনো আম, এই গাছে প্রচুর আম হয় আমাদের। ওয়েল, সো বাজে এখন 11টা, আগে ব্রেকফাস্ট মর্নিং ড্রিঙ্কটা খেয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আর এখন পাখির বার্থডে গিফটকে প্যাক করছি তোমার। এই যে ওর জন্য একটা স্মার্ট ওয়াচ আছে, সেটাকে এখন প্যাক করছি, তারপরে নাটেলা এগুলোকে সব প্যাক করতে হবে। এই গ্লাসটাকে চেঞ্জ করতে হবে, এত মর্নিং ড্রিঙ্ক খেয়েছি এই গ্লাসটাতে, মানে বছরের পর বছর এই গ্লাসটার প্রতি একটা অ্যাডিকশন হয়ে গেছে আমার। সো এই যে আমার ব্রেকফাস্ট, পিনাট বাটার স্যান্ডউইচ, যেটা আমার অল টাইম ফেভারিট, পিনাট বাটার, সিনামন পাউডার, বানানা, এটা আমি খেতেই থাকি সব সময়। আর আগে এই মৌসুমীদের ভীষণ শরীর খারাপ, দেখিও না। ভালো আছেন? মোটামুটি মোটামুটি। তো গাইজ, মৌসুমী দিকে এখন দেখতে হবে না, একটা গান শুনছি আমরা, শুনতে দিন। 12টা বাজে, আমার বোনের আজকে বার্থডে আছে, তো সব কিছু রেডি করে আবার যেতেও হবে। এটার নাম বাঙ্গি ফুটি কি বলে বলে না, বাট আমার এটা খেতে খুব ভালো লাগে, ইয়াম্মি, মানে দেখতে পেঁপের মতো, বাট এটা খেতে প্রচন্ড ইয়াম্মি। সো স্নান টান করা ডান, এবার করছি আজকে মঙ্গলবারের বজরংবলীর পুজো। তাড়াহুড়ো, দেখো ঘড়িতে কটা বাজে, 3:45 আজকে, একদম হুড়োতুড়ি হয়ে গেছে পুরো। একটা অরেঞ্জ রেখেছিলাম ঠাকুরকে দেবো বলে, সেটাও দিতে পারলাম না, নষ্ট হয়ে গেছে, তাই আজকে তাড়াহুড়োর জন্য মিছড়িয়ে দিতে হলো ঠাকুরকে। যাচ্ছি এখন আমাদের ওই ফ্ল্যাটে লাঞ্চ করতে, পুজো দেওয়ার ডান, এবার গিয়ে লাঞ্চটা করে তারপর রেডি হব, গেট রেডি উইথ মি শুট করবো আজকে। সো আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ভাত, যেটা সব বাড়িতেই হয়, এটা হচ্ছে পটল দিয়ে কিছু ডাল, আর আমার ফেভারিট বড়া, আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। ভাজা থাকলে আমার লাইফেই আর কিছু চাই না, মানে আমি কোনো একটা জামানাতে হারিয়ে যাই ভাজা দেখলে, আমি আর কোথাও থেকে ফিরেই আসতে পারি না। তো লাঞ্চ করার ডান, এখন যাচ্ছি সামনে একটা গ্রসারি স্টোরে, গ্রসারি মানে ওখানে গিফট আইটেম অনেক কিছু পাওয়া যায়, তো একটা গিফট ব্যাগ নিতে হবে পাখির গিফটগুলোর জন্য। ঝালঝাল ইয়াম্মি খেতে ছিল, বড়া থাকলে তো আর কিছু হয় না, পাপার থেকে একটা বড়া আমি নিয়েই নিই সব সময়, সবাই জানে ভাজা বুঝি থাকলেই আমি ডাস্টবিন হয়ে যাই, যেই খেতে পারেন আমাকে দিয়ে দেয়, আর আমি খেয়েও নিই। এসে গেছি আরমানজা, এই যে এখানে অনেকগুলো অপশনসও পেয়ে গেছি গিফট ব্যাগের, এটাও ভালো লাগছে, এইটা নিয়ে নিই ব্লু, এটাও একটা নিয়ে নিই, ভালো লাগছে দেখতে। সো আরমানজ থেকে বাড়ি চলে এসেছি, এখন গেট রেডি উইথ মি শুট করবো, তাই জন্য চেঞ্জ করে নিয়েছি, শ্যুটটা করে একবারে রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসছি, মধ্যখানে আবার আসতেও পারি মেকআপ করতে করতে। আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই অ্যাটায়ার, গেট রেডি উইথ মি শ্যুট করলাম, রেডি হলাম, সেটাতে 2 ঘন্টা চলে গেছে, ভাবো আমার ফোনে কত ব্লগ। সো এই ড্রেসটা আমার 2 বছর আগের বার্থডে পার্টিতে আমি পরেছিলাম, এই ব্লু গাউনটা। বাজে এখন 7:15, কখন যাবো আমি নিজেও জানি না, জাস্ট ইয়ারিং পরেছি, আর বাঁ হাতে আমার ব্যাঙ্গেল থাকে, আর রাইট হ্যান্ডে একটা ঘড়ি পরে নিয়েছি। 8:00 আমরা ফাইনালি পৌঁছালাম, মেজদিরাই এখনো আসেনি, ওরা নাকি জ্যামে আটকে আছে। আর মানে স্কোয়ারের ডেকোরেশন তো তোমাদের একবার দেখাই, এত সুন্দর স্কোয়ার, এত সুন্দর ডেকোরেশন করেছে, বাট এই গানের চক্করে আমার কপিরাইট না চলে আসে, থিমটা দেখো এত সুন্দর লাগছে। মাকেও এত প্রিটি লাগছে দেখতে, ফটোশুট করছিলাম এই যে হাকাতে চলে এসেছি, বাট মেজিরাই এখনো এসে পৌঁছয়নি। আজকে উইকডেজ এর ক্রাউডটা একবার দেখো তোমরা, মানে এটাও উইকেন্ড না উইকডেজ বোঝাই যাচ্ছে না, এত ক্রাউড। ঘুরে গিয়ে ব্যাগ রেখে তোমাদের একটু ঘুরে দেখিয়েও দিলাম, মেজদির অন দ্য ওয়ে এসেই গেছে, অলমোস্ট এসেই গেছে, মেজদিদের আসার টাইমিং অসাধারণ। এটা আমাদের বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে,
হাতে কিছু নেই। এই যে এইটা দেখো, হ্যালো মিষ্টি বলছে মা, ওরা কেউ আসে তুমি নিয়ে দিলে খাবার আছে। হ্যাঁ না খাও তো আছে মোর। দিদিভাইকে দেবে না, কিছুতেই দেবে না, কিছুতেই দেবে না। কেমন আছো? এই যে 9টা বাজে, আমরা কার কাছে যাব? মাম্মির কাছে যাব, মাম্মির কাছে। মাম্মিকে ডাকো, মাম্মিকে ডাকো। আচ্ছা আচ্ছা, গরিলা দেখবে। এই আমাদের ছোট, হ্যাপি বার্থডে। গরিলা কোথায়? গরিলা গরিলা কোথায়? এখন কেক কাটিং টাইম। প্রিটি বেবি, সে পুরো দাঁত বার করে দে, যতগুলো দাঁত আছে। টু ইউ হ্যাপি বার্থডে, টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার পাখি, হ্যাপি বার্থডে টু ইউ। ভালো না কিন্তু, স্যুপ এসে গেছে আমাদের। দিদি এখানে কাট ফ্রুটস রয়েছে, ব্রাউনি রয়েছে, দর্শন ফ্রাইড রাইস, প্রনস, ভেজ আর যে ভেজ ওয়েফার্স, স্যুপ খাচ্ছি এখন আমরা। মেইন কোর্স না খেয়ে আমাদের সবার পেট ভরে গেছে। হ্যাঁ আর কতটা পেট? ও এই তো ফ্রাইড রাইস খেতে খেতে তো হ্যাঁ তো দেয় ডিসকাউন্ট, দেয় স্পেশাল ডিসকাউন্ট। কিছু বলার আছে আপনাদের? খাওয়াটা খুব ভালো ছিল আজকে, ভীষণ ভালো খেয়েই যান, খেয়েই যান। খর্দিরা আসলো, আমি তোরা ভাবতে পারিনি, আমাকে দেখলো না। ডেজার্টের প্লেটটা তো সাজিয়ে গুছিয়ে নিয়েছে গাইস। আমি তো আমার ডেজার্টের প্লেট সাজিয়ে ব্লগ করতেই ভুলে গেছি। বার্থডে গার্ল কেমন কাটলো আজকের দিনটা? ভুলেই গেছিলেন আপনার বার্থডে আজকে সকাল থেকে? কেন কেন, আর ইউ ম্যাড? আমার মেজদি বসে খাচ্ছে গাইস। এইটা আমার বার্থডে গার্ল, যার 12 বছর হয়ে গেছে, যাকে আমরা সুইজারল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম। এই যে আমার সনাই, ধনাই, পনাই, মনাই আশীর্বাদ করছে। এবং বি আমার আমার লুলু, ললিপপ, টমেটো, আমার টমেটোটাকে দেখো গাইস। আমার এটা আপনার ফোনটা পাওয়া যাচ্ছে না। পাখির বার্থডে আপনি কি বলতে চান? কি বলতে চাই, আমার লাস্ট ডে এসেছে 11টা। ফাইনালি আমাদের ওভার এখন। লেট হওয়া বাদ সেই বল। হ্যাঁ লেট হওয়া বাদ সেই বল। আপনার পার্টি, আমার তো পার্টি নাই। This is my bachcha, this is my praner priyo bachcha. Hua kuch hua? আমরা আজকে মেইন কোর্স সেইভাবে কেউ খেতে পারিনি। চার্টার আর মেইন কোর্সের সাইড ডিশগুলো এইভাবে খেয়েছি যে আজকে আমরা মেইন কোর্সটা খুব একটা খেতে পারি। 11:30 বাজতে যায়, এবার সবাই বেরোবো, বাইরে বাইরে টাইম আমাদের। আর পেফম কিছুতেই ভেতরে থাকছে না, পেফমকে নিয়ে খালি বাইরে যেতে হচ্ছে। বাচ্চা পার্টি, এই যে বাচ্চা বাড়ি, তোমাকেও নিতে চলে এসেছি। এই শিম্পাঞ্জি, তুই একাই ভয় পাচ্ছিস, নাপছি আর ফটো সেশন হচ্ছে। কি এনার্জি তোমার, কি এনার্জি আমাদের ফটোগ্রাফারের, দারুণ। সবাইকে টাটা, এদিকে টাটা, ভাই ভাই টাটা, ভাই টাটা করো, টাটা করো, টাটা। ওই হচ্ছে সোনালীতে গাড়ি, মেশোর গাড়ি, সবাই চলে যাচ্ছে। আর
না 10 মিনিট হয়ে গেছে, বাজে 12:15। তো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে মার হাতে শরবতটা খাবো, ওটা হচ্ছে জীবনে আমার হেভেন, স্বর্গ। মার হাতে শরবত বুলি ছর্দি পুরো মানে সবাই ভালোবাসে, ওটা ফেমাস। আজকে কোনো মেন কোর্সই খাইনি, চিকেন ফিশ, বেবি কর্ন, সমস্ত স্টার্টার যেগুলো ছিল, কোল্ড ড্রিঙ্ক, কেকস, এগুলোই খাচ্ছিলাম, পেট তাও সবার গলা অবধি, মানে এই অবস্থা। তো ওয়ান্স অ্যাগেন হ্যাপি বার্থডে টু মাই বিউটিফুল সিস্টার, আমি আশীর্বাদ করি অনেক বড় হোক, এখনো 6টা বছর পড়াশোনা করতে হবে, বেচারা কিছু করার নেই। চলো গুড নাইট, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, নট ফরগেট সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে, টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ, বাই বাই।